আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী বলেছেন করোনা পরিস্থিতিতে দক্ষতা লাভ, নতুন দক্ষতা অর্জন ও দক্ষতার উন্নয়নই একমাত্র প্রাসঙ্গিক মন্ত্র হয়ে উঠতে পারে। সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। দেশে করোনা আক্রান্তদের সুস্থতার হার 63.24%। করোনাকালে রাজ্যের খেলাধুলার অবস্থা নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের যুব সম্প্রদায়কে দক্ষতা বিকাশের উপর জোর দিতে হবে। আজ বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী এই কথা বলেন। তিনি বলেন, দ্রুত পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশ এবং বাজারের প্রকৃতির কারণে দক্ষতা লাভ, নতুন দক্ষতা অর্জন ও দক্ষতার উন্নয়নই একমাত্র প্রাসঙ্গিক মন্ত্র হয়ে উঠেছে। ভারতের যুব সম্প্রদায়কে কুশলী হয়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বিশ্ব যুবকদেরই অধিকারে, কেননা তারা প্রতি মুহূর্তে নতুন দক্ষতা অর্জনে সক্ষম। তিনি আরও বলেন, 5 বছর আগে এই একই দিনে স্কিল ইন্ডিয়া মিশনের সূচনা করা হয়েছিল এবং এর লক্ষ্য ছিল দক্ষতা, পুনর্দক্ষতা ও দক্ষতার উন্নতি সাধনের জন্য একটি বিস্তৃত পরিকাঠামো সৃষ্টি করা এবং একই সঙ্গে স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পথকে সম্প্রসারিত করা। এইসব সুসমন্বিত প্রয়াসের ফলে বিগত 5 বছরে 5 কোটিরও বেশি সংখ্যক যুবক দক্ষতা অর্জন করেছে। যেসব পরিযায়ী শ্রমিক বাড়িতে ফিরে এসেছে তারা যাতে সহজে কাজ পেতে পারে সেই বন্দোবস্ত করার কথা তিনি বলেন। তিনি দক্ষতাকে একটি উপহার হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এটা আমরা নিজেরাই নিজেদের দিতে পারি। তিনি আরও বলেন, দক্ষতা হল এক সময়সীমাহীন অভূতপূর্ব সম্পদের রত্নভাণ্ডার। তিনি দেশে প্রাপ্ত দক্ষতা সুযোগসমূহকে অবলম্বন করে দেশের মূলধন সৃজনের বিষয়টিতে আলোকপাত করেন। এ উপলক্ষে আয়োজিত কনক্লেভে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ বিষয়ক মন্ত্রী ডঃ মহেন্দ্রনাথ পাণ্ডে, দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রী আর কে সিং প্রমুখ। এই কনক্লেভে লক্ষাধিক প্রশিক্ষণরত যুবক ও সংশ্লিষ্ট অংশীদাররা অংশগ্রহণ করেছেন। কোভিড 19 মহামারী সংক্রমণের প্রতিরোধে রাজ্য সরকার দ্য এপিডেমিক ডিজিজ কোভিড 19 রেগুলেশন 2020 প্রণয়ন করেছে। সেই অনুযায়ী রাজ্য সরকার কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধগুলি হল, কোথাও ভ্রমণ করে ফিরলে 14 দিনের জন্য বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে, পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও যান চালানোর সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখা, ভলেন্টিয়ার দ্বারা নিয়ন্ত্রণের ব্যবস্থা করে সামাজিক দূরত্ব সুনিশ্চিত করেই একমাত্র দোকানপাট খোলা যাবে, ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই মাস্ক পরিধান করতে হবে, এসব নিয়ম ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, মাস্ক পরিধান না করলে প্রথমবার 200 টাকা জরিমানা এবং পরবর্তীতে 400 টাকা জরিমানা হবে, যানবাহনে দোকানে সামাজিক দূরত্ব বজায় না রাখলে এবং বাড়িতে কোয়ারেন্টাইনের নিয়ম ভঙ্গ করলে 1000 টাকা জরিমানা হবে, তাছাড়া যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা এই নিয়ম ভঙ্গ করলে আইপিসি এর 188 ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.46%। সাফল্যের নিরিখে মেয়েরা ছেলেদের তুলনায় মেধা তালিকায় এগিয়ে রয়েছে। ত্রিভান্দাম অঞ্চল সবচেয়ে বেশি 99.28% সফল হয়েছে। অন্যদিকে গুয়াহাটি অঞ্চলে পাশের হার সর্বাপেক্ষা কম 79.12%। বিবেকনগর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের 71 জন পরীক্ষার্থীর মধ্যে 69 জনই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। এই বিদ্যালয়ে যুগ্মভাবে প্রথম স্থান পেয়েছে মৈনাক পাল ও অভিজ্ঞান মজুমদার। কুঞ্জবনস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে 14 জন ছাত্রছাত্রী 90% ও তার বেশি নম্বর পেয়েছে। এই স্কুলে প্রথম স্থানে রয়েছে সোহম চক্রবর্তী। কুঞ্জবনস্থিত হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলের 92 জন পরীক্ষার্থী সবাই পাশ করেছে। ভবন ত্রিপুরা বিদ্যামন্দিরে প্রথম স্থানে সুস্মিত নিয়োগী, দ্বিতীয় স্থানে আদ্রিতা ভৌমিক, তৃতীয় স্থানে রয়েছে মুগ্ধা চক্রবর্তী। ভবন স্কুলে 142 জন পরীক্ষার্থীদের সবাই পাশ করেছে। প্রণবানন্দ বিদ্যামন্দিরে 186 জন পরীক্ষার্থী সবাই পাশ করেছে। বিদ্যালয়ে প্রথম স্থানে রয়েছে স্নেহা দেবনাথ, দ্বিতীয় সাগরিকা দেবনাথ ও তৃতীয় স্থানে ঋষিক সাহা। শ্রীকৃষ্ণ মিশনে প্রথম স্থানে রয়েছে হিমাদ্রি বণিক, দ্বিতীয় স্থানে মন্দাক্রান্তা ভৌমিক, তৃতীয় স্থানে শ্রাবণী সিংহ। এই স্কুলে 280 জন প্রথম বিভাগে পাশ করেছে।
নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি শিলং এর মাস কমিউনিকেশন ও জার্নালিজমের শিক্ষার্থীদের নিয়ে পিআইবি গুয়াহাটি আজ তথ্য প্রযুক্তি ও কমিউনিকেশন মিউচুয়াল সাসটেন্সের উপর একটি মত বিনিময় অধিবেশনের আয়োজন করে। সরকারের তথ্য ব্যবস্থাপনা কিভাবে ডিজিটাল কমিউনিকেশনের উপর আরও কার্যকরী ফলাফল পাওয়ার জন্য কাজ করে চলেছে সে সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করানো ছিল এই মতামত বিনিময় অধিবেশনের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ নর্থ ইস্ট জোনের ডিরেক্টর জেনারেল ও বিভাগীয় প্রধান এল আর বিশ্বনাথ শিক্ষার্থীদের নিয়ে এই অধিবেশন পরিচালনা করেন। জিরানিয়া মহকুমার মান্দাই আরডি ব্লকের লক্ষ্মীপুর ভিলেজ কমিটির আর কে নগরে টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ান শিবির গ্রিন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছেন। কোভিড ১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই এলাকাকে আগে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল। সংক্রমণ না থাকায় নিয়ম মেনে পরবর্তী সময়ে অরেঞ্জ জোন এবং গ্রিন জোন ঘোষণা করা হয়। আপনারা এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। দেশে করোনা আক্রান্তদের সুস্থতার হার 63.24%। মোট 5,92,032 জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘণ্টায় 20,572 জন কোভিড আক্রান্ত সুস্থ হয়েছেন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 3,19,840 জন। সারা দেশে 29,429টি নতুন কেস পাওয়া গেছে আজ। মৃতের সংখ্যা আজকের দিনে 582 জন। দেশে করোনা রোগী মৃতের হার 2.60% বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। আইসিএমআর জানিয়েছে গত 24 ঘণ্টায় 3,20,161টি টেস্ট হয়েছে দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। এদিকে দেশে কোভিড ১৯ দ্বারা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে কোভিড ১৯ পরীক্ষা কাজের ব্যবস্থা দিয়ে উত্তরোত্তর বৃদ্ধি করা হচ্ছে যথারীতি। ভারতে এ পর্যন্ত সরকারি পর্যায়ে 865টি ও বেসরকারি পর্যায়ে 358টি ল্যাব সহ মোট 1,223টি ল্যাবে পরীক্ষার কাজ চলছে। কোভিড সংক্রমণ রোধে রাজ্যের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমাতে আগামী 17 জুলাই থেকে 7 দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। গ্রামীণ এলাকায় সীমান্তের 1 কিলোমিটার এবং নগর এলাকায় সীমান্তের 500 মিটার এলাকা জুড়ে এই লকডাউন বলবৎ থাকবে। এদিকে মুখ্য সচিব মনোজ কুমারের জারি করা এক নির্দেশে বলা হয়, আগামী 17 জুলাই শুক্রবার রাজ্যের সীমান্ত এলাকায় সকাল 7টা থেকে 7 দিনের জন্য সম্পূর্ণ লকডাউন থাকবে। রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মুখ্য সচিবের নির্দেশে উল্লেখ করা হয়। সম্পূর্ণ লকডাউন এলাকায় অত্যাবশ্যকীয় পরিষেবা ব্যতীত সমস্ত সরকারি অফিস, স্বশাসিত সংস্থা, বেসরকারি অফিস বন্ধ থাকবে। মুদি দোকান, ওষুধের দোকান ছাড়া সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া লকডাউন এলাকায় প্রাইভেট গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। লকডাউন ঘোষিত এলাকায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকবে। তাছাড়া ওই সমস্ত এলাকায় হোটেলও বন্ধ থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের এক আদেশে আগরতলা পুর নিগম এলাকার 26 নম্বর ওয়ার্ডের একতা সংঘ পাড়াকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। কন্টেনমেন্ট জোনের 1 কিলোমিটার ব্যাসার্ধ এলাকা বাফার জোন ঘোষণা করা হয়েছে। কন্টেনমেন্ট জোন এলাকায় 200 বাড়িতে 722 জন রয়েছেন। পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জেলাশাসকের আদেশে জানানো হয়েছে। ঊনকোটি জেলাতে কোভিড ১৯ সংক্রমণ পরিস্থিতির পর্যালোচনা ও মোকাবিলা বিষয়ে আজ এক বৈঠক কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলাশাসক রবীন্দ্র রিয়াং। আমাদের জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, ঊনকোটি জেলাতে বর্তমানে করোনা পজিটিভের সংখ্যা 86 জন, এর মধ্যে 68 জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। এদিকে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সীমান্ত এলাকায় পরবর্তী পুরোপুরি লকডাউন মান্যতা দেবার বিষয়ে করণীয় ইত্যাদি নিয়েও বৈঠকে আলোচনা হয়। আজকের বৈঠকে অতিরিক্ত জেলাশাসক অজিত শুক্লদাস, অতিরিক্ত পুলিশ সুপার অলোক ভট্টাচার্য, এসডিএম ও বিডিওগণ, সিএমও সহ স্বাস্থ্য বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন। আগরতলার ভোলাগিরি এলাকায় জনৈক মোহাম্মদ অভি চৌধুরী নামে এক যুবকের বাড়িতে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে পুলিশ আজ প্রচুর পরিমাণ নেশা সামগ্রী আটক করেছে। পুলিশ গৃহস্বামী অভি চৌধুরীকে গ্রেপ্তার করেছে। অপরদিকে গতকাল রাতে সাবরুমের মনটিলা এলাকায় এক অভিযান চালিয়ে বিএসএফ 25 কেজি গাঁজা আটক করেছে। মোহনপুর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে আগামীকাল থেকে 23 জুলাই পর্যন্ত বিভিন্ন স্থানে মোট 29টি গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা শিবির অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল শিবির হবে মোহনপুর ব্লকের জমিঘাট অঙ্গনওয়াড়ি কেন্দ্র, শান্তিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ঋষিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, গোপালনগর দেবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দক্ষিণ বিজয়নগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। একই দিনে শিবির হবে বামুটিয়া ব্লকের লক্ষ্মীপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দমদমিয়া কালাপানিয়া মোহনপুর পুর পরিষদ এলাকার গঙ্গা গতিপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, তুলাবাগান অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং 3 নম্বর কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। করোনাকালের বর্তমান কঠিন সময়ে
রাজ্যের খেলাধুলার অবস্থা নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। সকাল 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত এই আলোচনা চলে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী এ রাজ্যের খেলাধুলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো বিভিন্ন প্রকল্পগুলির মঞ্জুর করতে অনুরোধ জানান। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এ বিষয়গুলি দেখবেন বলে আশ্বাস দেন। এছাড়া রাজ্যে বিভিন্ন ইভেন্টের প্রশিক্ষণ শুরু করার বিষয়েও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর পরামর্শ চাওয়া হয়েছে। ত্রিপুরা স্পোর্টস অ্যাক্ট নিয়ে অনুমোদিত ক্রীড়া সংস্থাগুলির মতামত গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আজ আরও 4টি ক্রীড়া সংস্থা পর্ষদের বিশেষজ্ঞ কমিটির প্রস্তাবে সহমত প্রকাশ করেছে। এ পর্যন্ত 28টি ক্রীড়া সংস্থা তাদের অভিমত জানিয়েছে। ক্রীড়া পর্ষদ সূত্রে এই খবর জানানো হয়েছে। আবহাওয়া খবর। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতিতে দক্ষতা লাভ, নতুন দক্ষতা অর্জন ও দক্ষতার উন্নয়নই একমাত্র প্রাসঙ্গিক মন্ত্র হয়ে উঠতে পারে। সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। দেশে করোনা আক্রান্তদের সুস্থতার হার 63.24%। করোনাকালে রাজ্যের খেলাধুলার অবস্থা নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।